দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। সারা দেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 4টা পর্যন্ত। দেশজুড়ে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছাড়া ভোটের অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসব সামগ্রী ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসাররা জানান, আগে ভাগেই কেন্দ্রে গিয়ে সব প্রস্তুতি নিয়ে রাখা হবে। ব্যালট পেপার দেওয়া হবে আগামীকাল ভোটের দিন সকালে। রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী সরঞ্জাম সারা দেশের ভোট কেন্দ্রগুলোয় নিয়ে যাওয়ার কাজ চলছে, সেই সাথে চলছে ভোট গ্রহণের শেষ সময়ের প্রস্তুতি। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, প্যাড, সিল ও ছবিসহ ভোটার তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। নির্বাচনী এসব সামগ্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে। ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে জানালেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। নির্বাচন সর্বোপরি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আমরা সকলেই কিন্তু প্রস্তুত আছি যে কোনো ধরনের ইনসিডেন্ট প্রতিহতের জন্য। প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ ও 12 জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এদিকে নির্বাচনী সরঞ্জামাদি ভোট কেন্দ্রে নিয়ে আসার পর ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করছেন প্রিজাইডিং কর্মকর্তারা। রাজধানী ছাড়া দেশের অন্যান্য জায়গাতেও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। এসএম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।